আসসালামু আলাইকুম সাউন্ড প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা মনিটর শুধু ইকো দিবেন আর অন্যগুলায় অফ রাখবেন কীভাবে, চলুন আমরা দেখে আসি। আমরা এই যে অক্স ওয়ানে লাগাবো মনিটর, ঠিক আছে, এই যে অক্স ওয়ান মনিটর লাগালাম। তাহলে আমাদের এই যে অক্সের মাস্টারগুলো দেখেন, এই যে অক্সের মাস্টার এটা দিয়ে দিবেন। এই যে অক্স টুয়ে আপনি মাইক লাগাবেন, মনিটর লাগালে মনিটর লাগাইতে পারবেন। ওই অক্স ওয়ানে আমি মনিটর লাগাচ্ছি, মনিটরটা এই মাস্টারটা দিয়ে দিবেন, অক্স টু এর মাস্টার, ঠিক আছে, অক্স ওয়ানের মাস্টার, অক্স টু এর মাস্টার, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখেন আমরা সব মাস্টার যে এল আর গ্রুপ আউট এগুলো আমরা অফ করে রাখছি, ঠিক আছে, এগুলো সব অফ, ঠিক আছে, মাস্টার শুধু সব অফ, ঠিক আছে। এখানে শুধু আমরা দিয়ে রাখছি ইকো প্রসেসরের ফ্যাটারটা দিয়ে রাখছি মাস্টার, ঠিক আছে। তারপরে আমরা এই যে এগুলো সব অফ করে রাখছি, ঠিক আছে, এগুলো সব অফ করে রাখছি, ঠিক আছে, এগুলো সব অফ করে রাখছি। তারপরে আমরা এখন আমরা লাগাবো, এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা মনিটরে আমরা যে ইকো প্রসেসর বন্ধ করে দিব, তাহলে এটা বন্ধ করে দিবেন, হচ্ছে অক্স ওয়ান, অক্স টু এটা যদি বন্ধ করতে চান এলএডি এটা বন্ধ করে দিবেন, তাই বন্ধ হয়ে যাবে ইকো প্রসেসর। তারপরে আমরা আর যদি আমরা এলআরের ইকো প্রসেসরগুলো বন্ধ করে রাখতে চাই, তাহলে এই যে এই মাস্টার থেকে দেখবেন, এই যে এগুলো এটা থেকে লক্ষ্য করে আসবেন, এই যে লক্ষ্য করে এই যে সুইচগুলো এইগুলো ব্যাক টু উড়াইয়ে দিবেন। উড়াই দিলে আমাদের এল আর গ্রুপ একটার মধ্যেও কাজ করবে না, ঠিক আছে, শুধু অক্সে আপনাদের জন্য অক্স শুধু অক্স কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখি হ্যালো, আমরা শুধু এখন অক্সে দেখবো, অক্স এই আমরা দেখতেছি শুধু অক্স ওয়ানে, আমরা এই এক নাম্বার চ্যানেলে আমরা শুধু অক্স, যে সব সুইচগুলো দেখেন উড়ানো, ঠিক আছে। আপনারা এই যেগুলো সুইচগুলো দিলে গ্রুপ আউট আর এলআরএ আপনারা যেগুলো ফ্যাটারে কাজ করবে, ঠিক আছে, ফ্যাটারগুলো সব অফ করে রাখছি, শুধু আমরা অক্সে দেখতেছি। অক্সে আপনারা মনিটর, এই যে আপনার মনিটর লাগাবেন এটা, আর ইকো প্রসেসরের সাউন্ড, এই লাইনের এক নাম্বার ইকো প্রসেসরের সাউন্ড, আর এটা অক্স টু, অক্স ওয়ান, ঠিক আছে। আমরা অক্স ওয়ান হ্যালো চেক, তারপর আমরা ই করবো, এই যে আমরা ওয়ান বন্ধ করে দিব, তারপর দেখেন ইকো নাই, ঠিক আছে, আবার এটা যদি আমরা দিয়ে দিই হ্যালো, এটা আমরা অফ করে দিলে আবার বন্ধ হয়ে যাবে, হ্যালো, এভাবে হ্যালো। আর আপনারা যদি আপনার ই করতে চান, তাহলে এটা আপনার অক্স ওয়ানের ইকো দিলে ইকো হবে, অক্স ওয়ানে আপনারা মনিটর লাগাবেন, অক্স টুয়ে আপনারা মাইক লাগালে মাইকের ইকোটা বন্ধ করে দিলে এটা এদিকে দিবেন, তাই বন্ধ হয়ে যাবে, এদিকে দিলে ইকোটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তার তৃতীয়ত এই যে এখানে দেখেন এটা হলো মেন মাস্টার, ঠিক আছে, এটা হলো ইকো দিলে নয় দিবেন, প্রসেসার দিলে একে দিবেন, রিভার্ব টিভার্ব যে 1, 2, 3, 4 ডিলে মিলে সবই আছে, ঠিক আছে, দিতে পারবেন। তারপর এটা দিলে একটু সাউন্ডটা বেশি হবে, ইকো প্রসেসারের সাউন্ডটা একটু বেশি হবে, এটা মনিটরের জন্য, মনিটর এদিকে দিলে মনিটরের সাউন্ড, মনিটরের ইকোটা ইকো অথবা রিভার্ব প্রসেসার যাই দেন এটা বন্ধ হয়ে যাবে এদিকে দিলে, আর এদিকে দিলে মনিটরের ইকো প্রসেসার রিভার্ব যাবে। আর এটা মাইক টু এর মধ্যে মাইক লাগাবেন, মাইক লাগালে আপনার এটি এদিকে দিলে মাইকের ইকো প্রসেসার বন্ধ হয়ে যাবে, এদিকে দিলে আপনার মাইকের মধ্যে ইকো প্রসেসার যাবে। তারপরে তৃতীয় আপনারা এই যে এই এখানে দেখেন রেকর্ডিং, এই যে রেকর্ডিং এই সুইচটা অন করে দিলে আপনার ওই ইকো প্রসেসার মানে লাইন যাবে, নাহলে যাবে না। আর এই যে ইকো এই রেকর্ডিং আপনার ইকো প্রসেসার এই রেকর্ডিং যদি ক্যামেরায় লাইন নেন ইকো প্রসেসার যাবে, এটা ডাবিয়ে দিলে উড়িয়ে দিলে যাবে না। তারপরে তারপরে দেখতেছি আমরা এই যে গ্রুপ ওয়ান
1 2 যদি এটা দাবিয়ে দেন তাহলে গ্রুপ 1 এ যে যে গ্রুপ 1 এর মাস্টার দেখতেছেন এই যে গ্রুপ 1 এক দুই তিন গজে গ্রুপ ওয়ান গ্রুপ আউটে তাহলে আপনার ইকো 5000 এটা যদি দাবিয়ে দেন তাহলে ইকো 5000 যাবে নাহলে যাবে না তারপর দিই দাও এই যে এলআর লেখা এই যে এলআর এলআর যদি আপনার এই সিস্টেম দাবিয়ে দেন তাহলে এলআর এই যে আপনার এই যে এই দুইটার মধ্যে এই যে স্টুডি দুইটা এই যে মনো দুইটা এই দুইটার মধ্যে আপনার ইকো 5000 যাবে নাহলে যাবে না ঠিক আছে তো আমরা দেখতেছি এখন এই এলআর এলআরের ইকো এটা যদি দাবাই দেন ইকো 5000 এলআরের ইকো 5000 তাহলে এলআর এই যে এ দেখতেছি এল এলআর স্টুডি এলআর মনো তাহলে আমরা এই সুইচটাই দেখতেছি এটা যদি দাবিয়ে দেই তাহলে আমরা এখানে ইকো 5000 যাবে আর যদি উড়িয়ে দেই তাহলে ইকো 5000 যাবে না তারপরে গ্রুপের একই অবস্থা গ্রুপ 1 1 2 এর মধ্যে দেখতেছেন গ্রুপ 1 2 যদি এটা দাবিয়ে দেন 1 2 মধ্যে আপনার ইকো 5000 যাবে 1 2 যে আউট ইয়েলো এখানে দেখতে পাচ্ছেন তারপরে মাস্টার এই যে তারপরে এখানে যদি উড়াই দেন তাহলে যাবে না আর যদি গ্রুপ গ্রুপ 3 4 3 4 এই যে 3 4 মাস্টার এটা আউট এটা যদি দাবিয়ে দেন এটা দাবিয়ে দিলে ইকো 5000 যাবে না যাবে না ঠিক আছে তো আমরা আপনারা ভাগ ভাগ করে বন্ধ করে নিতে পারবেন আমরা শুধু একটাই দেখালাম হ্যালো তাহলে আমরা এটা ওই যে বন্ধ করে দিলাম 2 দেন হ্যালো দেন ইকো 5000 হইতেছে না হ্যালো আবার এটা অন করে দিলাম হ্যালো বাড়িয়ে দিই একবার হবে হ্যালো ঠিক আছে তো আমরা আমরা কিন্তু অন্য কিছু দিই নাই শুধু শুধু অক্স 1 দেখেন অক্স 1 এ লাগাইছি জেকটা এই যে অক্স 1 দেখেন এই যে এখানে লেখা আছে অক্স 1 জেক লাগাইছি এই যে অক্স 2 এর মধ্যে আপনারা আমার 2 এর যে 2 এর ইকো 5000 বন্ধ করতে পারবেন এখানে আপনারা যদি এই 12 চ্যানেল থাকে তাহলে এখানে এই বড় ঘুটুমটা থাকবে না এটার বদলে ভলিউম থাকবে ঠিক আছে আর যদি বুঝা নেবেন একটু ঠিক আছে তারপর হইতেছে এখানে দেখে নিন তারপর যে 1 1 2 গ্রুপ 1 2 4 ঠিক আছে এগুলো আমাদের আপনারা ইকো যে চাইলে বন্ধ করে দিতে পারবেন চালু করতে পারবেন আমরা ফ্যাটার ম্যাটার কিছুই দিই নাই ঠিক আছে এই যে ফ্যাটার অফ রাখলেও আমাদের এই চলবে ঠিক আছে এই যে ফ্যাটার ড্রপ করে রাখলাম ফ্যাটার ড্রপ তারপর দেখেন সাউন্ড চলবে হ্যালো 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 সব ফ্যাটার অফ ঠিক আছে এগুলো সব অফ করে দিবেন হ্যালো 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 চেক শুধু আমরা অক্স 1 দিয়ে চালাইতেছি ঠিক আছে হ্যালো হ্যালো এভাবে আপনারা চালাইতে পারবেন ঠিক আছে তখন আমরা এটা এই সাউন্ড অফ করে দিয়ে আপনারা আপনাদের দেখানোর জন্য আমি একটু গ্রুপে দিব ঠিক আছে গ্রুপ এই যে আমরা গ্রুপ 1 এ দিতেছি গ্রুপ 1 এ ঠিক আছে গ্রুপ 1 আমরা এখান থেকে অক্স এর ভলিউমটা বন্ধ করে দিব অক্সের ভলিউমটি বন্ধ করে দিয়ে আমরা এখানে ফ্যাটারটা একটু দিয়ে দিব আমরা অক্স এই যে এই গ্রুপের গ্রুপের 1 এর সুইচটা যে এগুলো দিয়ে দিব ঠিক আছে গ্রুপের 1 এর সুইচটা দিয়ে দিলাম ঠিক আছে এই যে এখানে গ্রুপের 1 এর সুইচটা দিয়ে দিয়েছি ঠিক আছে তারপর হইতাছে এখানে দেখেন গ্রুপ 1 এর মাস্টার ঠিক আছে এটাও একটু দিয়ে দিব ঠিক আছে বুঝা হয়েছে তারপরে আমরা এখন কথা বলবো হ্যালো চেক হ্যালো চেক এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের যে ইকো 5000টা এটা হইতেছে না এখন হ্যালো 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 চেক হ্যালো এখন তিন গ্রুপের 1 ইকো 5000 হয় না ঠিক আছে তাহলে আমরা এই যে সুইচটা দিয়ে দিব ওই যে মাস্টার ডে যে এটা এর দেখেন এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে লক্ষ্য করে আসবেন এই যে ইকো 5000 ইকো 5000 ইকো এটার আপনার সুইচটা 1 এই যে 1 গ্রুপ 1 2 এটার মধ্যে সুইচটা অন করে দিবেন এখান দিন হবে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো ঠিক আছে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো ঠিক আছে এইভাবে আপনারা এটা আবার উড়িয়ে দিলে এখন গ্রুপ 1 2 এই যে উড়িয়ে দিলাম ঠিক আছে 1 2 উড়িয়ে দিলে এখন ইকো হবে না হ্যালো 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 ঠিক আছে এভাবে আপনারা যে এলআর যদি বন্ধ করতে চান এলআর হলে যে মাস্টার হলে যেটা ঠিক আছে এলআর এলআরের যে আপনারা মিক্সার থেকে ছেড়ে নেবেন যে এই দুইটা আর এই দুইটা এই দুইটা স্টুডিও এই দুইটা মনো ঠিক আছে তাহলে আপনার মাস্টার হবে হেডা আর সুইচটা এর লাইনের এই যে এক নম্বর চ্যানেলের সুইচটা হবে এটা আর আপনার ইকো 5000 বন্ধ করতে চাইলে এটা বন্ধ করে দিতে দেবেন
এগুলো এগুলো সুইচগুলো ব্যাক টু উড়াই দিয়ে শুধু মনিটরে ইকোপ্রসেসর রাখতে চান তাহলে শুধু এই যে অক্সের সাউন্ডটা দিয়ে দিবেন এই যে ইকো লাইনেরটা, ঠিক আছে, শুধু অক্সের ভলিউমটা দিয়ে আর সব কিছু সবগুলো অফ করা হয়, সুইচগুলো অফ করে দিবেন, তাই শুধু মনিটরে ইকোপ্রসেসর যাবে, ঠিক আছে, অন্যগুলোয় যাবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।